অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ রামকুমার নামে জনপ্রিয় আমার এই চ্যানেল এবং আপনাদের সকলের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন ও এক আকাশ মিষ্টি ভালোবাসা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর ঈশ্বরের কৃপায় আমি অলরেডি কর্কট রাশির বার্ষিক রাশিফল চোদ্দোশয় আঠাশ নিয়ে আলোচনা করেছি আজ আমি তার পরের রাশি সিংহ রাশির বা লগ্নের বার্ষিক রাশিফল চোদ্দোশয় আঠাশ নিয়ে আলোচনা করবো মূল আলোচনায় যাওয়ার পূর্বে নতুন বছর পড়ার পূর্বেই অগ্রিম আপনাদেরকে জানাই শুভ নববর্ষ চোদ্দোশয় আঠাশ সালের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন নতুন বছর আপনাদের সবার ভালো কাটুক ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি মূল আলোচনায় যাওয়ার পূর্বে বলে রাখি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি যারা নতুন ভিউয়ার্স এবং পুরনো ভিউয়ার্স তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন আর কমেন্ট বক্সে লিখে জানান আপনারা যদি সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকা হন তাহলে আপনাদের সাথে এই আলোচনা কতটা মিলল বা আপনারা নতুন কি বিষয়ে জানতে চান আপনাদের এই সাবস্ক্রিপশান লাইক কমেন্ট আমার উৎসাহ অনুপ্রেরণা বাড়াবে ভবিষ্যতে আমি আরও অনেক নতুন নতুন ভিডিও আপনাদের জন্য তুলে ধরবো যেগুলো থেকে আপনারা অবশ্যই উপকৃত হবেন বলে আমার আশা যাই হোক সিংহ রাশির বার্ষিক রাশিফল চোদ্দোশো আঠাশ আলোচনা করার পূর্বেই বছরের প্রথমে গ্রহদের অবস্থান জানাই বৈশাখ মাসের প্রথমে বুধ সাতাশ নক্ষত্রে অর্থাৎ রেবতী বুধ নিজের নক্ষত্রে মিন রাশিতে নিচস্ত বৃহস্পতি কুম্ভ রাশিতে তেইশ নক্ষত্র ধনিষ্ঠ নক্ষত্রে মঙ্গলের নক্ষত্রে শনি সক্ষেত্রে মকর রাশিতে বাইশ নক্ষত্র অর্থাৎ শ্রবণা নক্ষত্রে চন্দ্রের নক্ষত্রে কেতু উচ্চস্থ বৃষ্টিক রাশিতে এগারো নক্ষত্রে জ্যৈষ্ঠ নক্ষত্রে অর্থাৎ বুধের নক্ষত্রে মঙ্গল ও রাহু আছে রাশিতে রাহু উচ্চস্থ রোহিণী নক্ষত্রে চন্দ্রের নক্ষত্রে চার নক্ষত্রে মঙ্গল নিঘষেরা পাঁচ নক্ষত্রে মঙ্গলের নক্ষত্রে নিজ নক্ষত্রে রবি উচ্চস্থ মেষরাশিতে এক নক্ষত্রে অশ্বিনী নক্ষত্রে অর্থাৎ কেতু নক্ষত্রে চন্দ্র ভরণী মেষরাশিতে দুই নক্ষত্র অর্থাৎ শুক্রের নক্ষত্রে শুক্র এক নক্ষত্র মেষরাশিতে অশ্বিনী নক্ষত্রে অর্থাৎ কেতুর নক্ষত্রে এই হলো বছরের প্রথমে গ্রহদের অবস্থান আর এই বছরে গ্রহদের সঞ্চার আমরা বার্ষিক রাশিফল দিয়ে থাকি চারটি গ্রহ যে গ্রহ এক একটা রাশিতে অনেক দিন করে থাকে তাদের ওপর ডিপেন্ড করে এই বার্ষিক রাশিফল একটা ওভারঅল আলোচনা নিখুঁত বিচারের জন্য কিন্তু নিজস্ব জন্মছকের প্রয়োজন হবে এই বার্ষিক রাশিফল এর জন্যে আপনারা বছরে জন্য প্রত্যেক বছরে অধীর অপেক্ষায় বসে থাকেন কখন আপনার রাশিটা পাবেন যাই হোক এই বার্ষিক রাশিফল আমরা দিয়ে ওভারঅল আলোচনা এটা থেকে আপনারা সেভেন্টি পারসেন্ট মিল পেতে পারেন ফিফটি পার্সেন্ট মিল পেতে পারেন কেউ বা ফর্টি পারসেন্ট মিল পেতে পারেন যাই হোক বৃহস্পতি শনি রাহু কেতু এই চারটি গ্রহের ওপরে ভিত্তি করে আমরা এই বার্ষিক রাশিফল দিয়ে থাকি বৃহস্পতি এক একটি রাশিতে এক বছর শনি আড়াই বছর রাহু কেতু দেড় বছর করে অবস্থান করে বৃহস্পতি এই চারটি করে এবছর সঞ্চার নিয়ে আমি আলোচনা করছি বৃহস্পতি চোদ্দই আসছেন রাত্রি ঘটিকা এগারোটা তেতাল্লিশ মিনিট সময়ে বক্রগতি তারা মকর রাশিতে যাইবেন কুম্ভ রাশিতে ছিল বক্রগতি বক্রি হয়ে মকর রাশিতে আসবে এবং একুশে কার্তিক রাত্রি ঘটিকা একটা কুড়ি মিনিট সময়ে বৃহস্পতি কুম্ভ রাশিতে আবার যাবে কুম্ভ রাশিতে ছিল কুম্ভ রাশিতে যাবে এবং পঁচিশে চৈত্র দিবা ঘটিকা দুটো তিরিশ মিনিট সময়ে বৃহস্পতি অতিচার গতি দ্বারা মীন রাশিতে যাইবেন সক্ষেত্রে শনির এই বছর কোনো সঞ্চার হয়নি রাহুকেতুরও সঞ্চার হয়নি যেখানে ছিল সেখানেই থাকবে শনি মকর রাশিতে নিজ ক্ষেত্রে কেতু উচ্চস্থ আছে রাহু আছে বিশ্ব রাশিতে এবং কেতু আছে বৃশ্চিক রাশিতে যাই হোক আর যারা জ্যোতিষ বিষয়ে ইন্টারেস্টেড যারা নতুন জ্যোতিষ শিখছেন নিজের ভাগ্য নিজে জানতে চান এবং রো জ্যোতিষ বিষয়ে জ্ঞান পিপাসু জ্যোতিষ বিষয়ে রোজ নতুন আপডেট পেতে চান তারা অবশ্যই বেল আইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পান আর ভিডিওগুলো শেয়ার করতে ভুল করবেন না যাতে আপনার আত্মীয় স্বজন পরিবার পরিজন বন্ধু বান্ধব সকলেই দেখার সুযোগ পায় কেউ যেন এই দেখা থেকে বঞ্চিত না হয় সকলকে সঙ্গে শেয়ার করা সকলকে দেখার সুযোগ দেওয়াই আমাদের কর্তব্য যাই হোক সিংহ রাশির স্বাস্থ্য কেমন যাবে চোদ্দোশো সালে তাদের বিদ্যার্থীদের পড়াশুনো কেমন হবে তাদের ভাগ্যফল কেমন হবে তাদের অর্থাগম কেমন হবে তাদের সঞ্চয় কেমন হবে তাদের প্রতিকার কি তাদের শুভ রত্ন কী শুভ দিক কি এগুলো নিয়েই আবার আজকের আলোচনা এই সিংহ রাশির অধিপতি গ্রহ কিন্তু গ্রহরাজ রবি বর্তমান বছরে নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে কিন্তু প্রতিষ্ঠিত থাকতে হবে এ বছর আপনাদের প্রতিষ্ঠার জন্যে জীবনে অনেক ঘাত প্রতিঘাত সহ্য করতে হবে জীবনে অনেক বাধাবিঘ্ন আসবে সেই সব বাধাবিঘ্ন আপনাদের কিন্তু নিজের চেষ্টায় সেগুলোকে অতিক্রম করলেই আপনারা সাফল্য পাবেন সহজে কিন্তু কোনো জিনিস আপনারা পাবেন না অলসতা ও খামখেয়ালি পোনাকে প্রশ্রয় না দিলে কর্মজীবনে কিন্তু উন্নতি হওয়াটা স্বাভাবিক এটা তো স্বাভাবিক কথা পরিশ্রম আপনাদের করতে হবে অলসতাকে ত্যাগ করতে হবে খামখেয়ালি পনাকে ত্যাগ করতে হবে রাইট ডিসিশান দিতে হবে তবেই আপনাদের জীবনে কর্মজীবনে কিন্তু উন্নতি হবে পারিবারিক জীবনে কলহ বিবাদ মতানৈক ডেকে আনবে পারিবারিক জীবন কিন্তু আপনাদের ভালো না কলহ আসতে পারে এবং পরিবারের মেম্বারদের সঙ্গে আপনার সদস্যদের সঙ্গে আপনাদের মতানৈক্য হবে এ বিষয়ে আপনাদের সাবধান থাকতে হবে যতটা অ্যাভয়েড করা যায় নিজেকে সংযত রেখে সংঘর্ষ এড়িয়ে চলা উচিত হবে নিজেকে অনেক বিষয়ে আপনারা হয়তো আপনার পরিবারের মেম্বারদের থেকে খারাপ কথা শুনছেন বা অনেক সমালোচনা শুনছেন সে বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে নিজেকে সংযত রাখতে হবে কথা না বাড়িয়ে চুপচাপ থাকলে এগুলোকে আপনারা অনেকটা এড়িয়ে চলতে পারবেন বলে আমার বিশ্বাস দাম্পত্য জীবনে কিন্তু সমস্যা দেখা যাবে আপনার জীবন সঙ্গিনী বা সঙ্গীর সাথে কিন্তু মতানৈক্য হবে তাদের সাথে ভুল বোঝাবুঝি তাদের সঙ্গে কর্তৃত্ব পরায়ণতার ব্যাপারে কোনো সমস্যা কিন্তু এবছর দেখা যাওয়া স্বাভাবিক আর চাকরি ক্ষেত্রে সমস্যা থাকলেও আর্থিক উন্নতি ও পদোন্নতির সুযোগ থাকবে চাকরি ক্ষেত্রে আপনাদের কলিগের সাথে কোনো সমস্যা বসের সাথে কোনো সমস্যা এগুলো কিন্তু দেখা যাবে তবুও আপনাদের বলবো এবছর আপনাদের আর্থিক উন্নতির যোগ আছে পদোন্নতির যোগ আছে প্রমোশন যারা যাদের পাওয়া উচিত বা পেতে চলেছেন তাদের কিন্তু প্রমোশন হবে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে মতানৈক্য কলহ বিপদ দেখা যাবে যারা অংশীদারি ব্যবসার সঙ্গে যুক্ত অনেকে পার্টনারশিপ ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য এবছরটা কিন্তু ভালো না তাদের মধ্যে পার্টনারশিপ বিজনেস যারা আছেন তাদের পার্টনারের সঙ্গে কলহ বিবাদ এবং তাদের মুনাফা বা ভাগাভাগি নিয়ে কিন্তু কিছু সমস্যা দেখা যাবে একক ব্যবসায় উন্নতির সুযোগ যারা নিজস্ব বিজনেস করছেন একা একা বিজনেস করছেন তাদের জন্য কিন্তু এবছরটা যথেষ্ট সাফল্যের ইঙ্গিত বহন করছে বৈদ্যুতিক যন্ত্রপাতি ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট ইলেকট্রিক্যাল জিনিসপত্র নিয়ে যারা কাজ করেন মেশিনারি পার্টস যারা বিভিন্ন ধরনের হার্ডওয়্যার বা বিভিন্ন ধরনের যন্ত্রপাতির বিজনেস করেন পারফিউমের বিজনেস করেন কেমিক্যাল তাদের জন্য ব্যবসায় বহুত লাভ হবে এবারও তাদের জন্য সাফল্যের যোগ কিন্তু দেখা যাচ্ছে শিক্ষাক্ষেত্রে সাফল্যের জন্য কিন্তু কঠোর পরিশ্রম প্রয়োজন যারা স্টুডেন্ট আছো যারা শিক্ষা সঙ্গে যুক্ত উচ্চ শিক্ষা হোক বা লোয়ার এডুকেশন হোক তাদের কিন্তু পরিশ্রম করতে হবে তাদের মনোসংযোগ দরকার হবে একাগ্রতা দরকার হবে তবেই তাদের সাফল্য আসবে অলসতা ত্যাগ করতে হবে না হলে কিন্তু আশানুরূপ ফল লাভে বাধা হবে খাদ্য তালিকার বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে যে কোনো ফাস্ট ফুড অ্যাভয়েড করতে হবে তৈলাক্ত খাবার অ্যাভয়েড করতে হবে লাইট খাবার অল্প তেল এবং একটু হালকা খাবার খেলে আপনাদের জন্য ভালো হবে হৃদরোগ উচ্চ রক্তচাপ ফুসফুস লিভার সংক্রান্ত অসুখে কিন্তু আক্রান্ত হওয়ার এবছর সম্ভাবনা রয়েছে এবছর স্বাস্থ্যবাক্য খুব একটা ভালো দেখা যাচ্ছে না প্রতিকার আপনাদের শুভ রত্ন হচ্ছে চুনি বা রক্তবন্ন হীরা শুভ মূল হচ্ছে চুনির পরিবর্তে বিল্যমূল শুভ ধাতু হচ্ছে তামা শুভ বর্ণ হচ্ছে সাদা ও হলুদ শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ বার হচ্ছে রবিবার ও বুধবার শুভ সংখ্যা হচ্ছে সাত মিত্র রাশি হচ্ছে মেষ মিথুন কন্যা ও ধনু রাশি এইসব রাশির সঙ্গে আপনাদের প্রেম বিবাহ বন্ধুত্ব কিন্তু ভালো হবে শত্রু রাশি হচ্ছে বিশ তুলা মকর কুম্ভ রাশি এইসব রাশির সঙ্গে আপনাদের প্রেম বিবাহ বন্ধুত্ব কিন্তু অশুভ লটারি কেনার শুভ তারিখ প্রতি ইংরাজি মাসের দুই সাত ষোলো কুড়ি পঁচিশ উনত্রিশ এটা বললাম সিংহ রাশির বার্ষিক রাশিফল চোদ্দোশো আঠাশ নিয়ে এবার আমি সিংহ রাশি লগ্নের বার্ষিক রাশিফল চোদ্দোশো আঠাশ নিয়ে আলোচনা করব এই সিংহ রাশি বা লগ্নের অধিপতি কিন্তু রবি বর্তমান বছরে অপরিসীম মানসিক শক্তি ও স্মৃতিশক্তির প্রাবল্যে যে কোনো কাজে কিন্তু আপনাদের সাফল্য আসবে যারা লগ্নের মানুষ তাদের মানসিক শক্তির জোরে এবং স্মৃতিশক্তির প্রাবল্যে যারা বিদ্যার্থী আছেন তাদের কিন্তু সাফল্য আসবে উচ্চশিক্ষার ক্ষেত্রেও তাদের জন্য যথেষ্ট সুযোগ রয়েছে পরিবারে সকলের সঙ্গে সৌহার্দ্য বজায় থাকবে পারিবারিক জীবন তাদের ভালো হবে সিংহ রাশির জন্য ভালো না কিন্তু সিংহ লগ্নের জন্য কিন্তু ভালো দাম্পত্য জীবনে সুখের আশা আছে দাম্পত্য জীবন এবছর ভালো যাবে প্রযুক্তিবিদরা যারা টেকনিক্যাল লাইনের সঙ্গে যুক্ত আছেন যারা বৈজ্ঞানিক যারা আছো যারা গবেষণার সঙ্গে যুক্ত এবং যারা সায়েন্টিস্ট তাদের কিন্তু কর্মক্ষেত্রে সফলতা রয়েছে না নাট্যশিল্পী সাহিত্যগণ সাহিত্যিকগণ যারা নাট্যশিল্পী বিভিন্ন শিল্প সংস্কৃতির সঙ্গে যারা যুক্ত বিশেষ করে নাট্যশিল্পী যারা সাহিত্যিকগণ এবছর বিশেষ সুনাম ও সুযোগ পেলেও রাজনীতিবিদ তাদের বিশেষ সুনাম রয়েছে তাদের আর তাদের সুযোগ সুবিধাও নতুন নতুন আসবে নতুন অপরচুনিটি আসবে কিন্তু রাজ রাজনীতিবিদদের ওপর মনের উপর চাপ থাকবে যারা সিংহলগ্নের রাজনীতিবিদের সাথে যুক্ত রাজনীতিবিদ আছো যাদের রাজনীতির সাথে যারা যুক্ত আছেন তাদের কিন্তু মনের উপর চাপ সৃষ্টি হবে পুঁজিপতি বা বৃহৎ ব্যবসায়ীদের নানান প্রতিকূল প্রতিকূল অবস্থার কিন্তু সম্মুখীন হতে হবে পুঁচি পুঁজিপতি বা বৃহৎ ব্যবসায়ীদের যারা ছোট ছোটো বিজনেসম্যান বা বৃহৎ যারা ব্যবসায়ী তাদের কিন্তু নানা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হবে ব্যবসা ক্ষেত্রে কিন্তু সবসময় লাভবান হতে পারবেন না অনেক বাধা বিঘ্ন কিন্তু আপনাদের এবছর আসবে যারা সিংহলগ্নের জাতক জাতিকা আর নিউমোনিয়া বঙ্কাইটিস অজম ও এস্নাই সংক্রান্ত রোগের আশঙ্কা এবছর কিন্তু আপনাদের দেখা যাচ্ছে প্রতিকার চুনি গমেদ অভাবে রামবাসক শ্বেত চন্দনের মূল ধারণে আপনারা কিন্তু উপকার পাবেন আর আমার এই আলোচনা সম্পূর্ণরূপে দেখার জন্য আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই অশেষ ধন্যবাদ আর যেভাবে আমার পাশে দাঁড়িয়ে আছেন আপনারা যেভাবে চ্যানেলকে সাপোর্ট করছেন যেভাবে সাবস্ক্রাইব করছেন যেভাবে ভিডিওগুলোতে লাইক কমেন্ট করছেন তার জন্যে কনগ্র্যাচুলেশানস আর ভিডিওগুলো সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন যাতে সবাই কম বেশি উপকৃত হয় আর আমি নতুন নতুন আলোচনা নিয়ে আসবো অবশ্যই এই বারোটি রাশির আলোচনা শেষে আমি কিন্তু সৌভাগ্য টোটকা নিয়েও আলোচনা করব আগে করেছি আরও অনেক নতুন নতুন সৌভাগ্য টোটকা দেব যেগুলোর দ্বারা আপনারা রত্ন ছাড়াই কিন্তু উপকৃত হবেন আমি আশা করি আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজ এখানেই শেষ করছি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন নতুন বছর আপনাদের সবার ভালো কাটুক